আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবদুল্লাহ ইনকিউবেটর পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যারা বিদ্যুৎ সমস্যায় ভুগে থাকেন, যে আপনাদের এলাকায় অনেক কারেন্ট যায়, তো সেক্ষেত্রে আপনারা ইনকিউবেটর ব্যবহার করবেন কিভাবে, তাদের জন্য একটি সলিউশন আনছি যে আপনি ব্যাটারি দিয়েও চালাতে পারবেন মেশিনটি, এবং সোলার থাকলে সোলার দিয়েও চালাতে পারবেন, এবং যে কোনো 12 ভোল্টের ব্যাটারি হলেই আপনি চালাতে পারবেন। তো আমি সেই মেশিনটি দেখাবো, এবং মেশিনটিতে আপনারা যে কোনো হাঁস মুরগি টার্কি তিতি কোয়েল সকল ধরনের ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন। মেশিনটি আপনার কম দামেই পাবেন, আমি ভিডিওটি সম্পূর্ণ দেখাচ্ছি, তারপরে আপনাদের লাস্টে বলে দিব মেশিনটির দাম। তো ভিউয়ার্স, এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ককশিট বডি। এই মেশিনটি আপনার হচ্ছে 70টা ডিম দিতে পারবেন, মুরগির ডিম দিলে প্রায় 80টা ডিম দেওয়া যাবে, আর হাঁস দিলে 70টা দিতে পারবেন। তো এই মেশিনটিতে কেউ যদি কোয়েল দিতে চান তাহলে প্রায় 300 কোয়েল দিতে পারবেন। তো সেক্ষেত্রে এই মেশিনটি ভালো একটি পর্যায়ে ভালো একটি রেজাল্ট পাবেন, কারণ রেজাল্ট ভালো পাওয়ার কারণ হচ্ছে আমরা একটি কন্ট্রোলার ব্যবহার করি, যেটা হচ্ছে XSW3001 মডেলের কন্ট্রোলার, ভালো একটি কন্ট্রোলার, যার মাধ্যমে অটো তাপমাত্রা কন্ট্রোল থাকবে, এবং ব্যাটারিতে চালানোর জন্য W1209 কন্ট্রোলার ব্যবহার করি, যার মাধ্যমে আপনি দুইটা সুবিধা পাচ্ছেন। এই মেশিনটির একটি কন্ট্রোলার নষ্ট হলে আরেকটি কন্ট্রোলার দিয়ে মেশিনটি চালাতে পারবেন, এটা হচ্ছে দুইটা কন্ট্রোলারের সুবিধা। আর এই মেশিনটি আমি বলেছি ব্যাটারিতেও চালাতে পারবেন, যেমন এই যে ব্যাটারি ক্লিপ থাকবে, ব্যাটারি দিয়েও চালাতে পারবেন 12 ভোল্টের, এবং কারেন্টও চালাতে পারবেন এই মেশিনটি। এবং এই মেশিনটিতে থাকতেছে আর্দ্রতা দেখার জন্য আর্দ্রতার মিটার, যার মাধ্যমে যে কম থাকলে আর্দ্রতা আপনি পানি দিয়ে রাখবেন কিনা, বা আর্দ্রতা বেশি থাকলে পানি দেওয়া লাগবে কিনা, এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। তো আমি একটু ভিতরে দেখাই আপনাদের। এটা হচ্ছে হাঁস মুরগি, 70টা ডিম থেকে 80টা ডিম দিতে পারবেন। এই মেশিনটির নিয়ম হচ্ছে আপনারা ডিমগুলো এভাবে নিচে সব জায়গা বসাই দিবেন, এবং ডিমের গায়ে 1 নম্বর 2 নম্বর দাগ দিয়ে দিবেন, যাতে হচ্ছে আপনারা এই ডিমগুলো প্রতিদিন 2 থেকে 3 বার ঘুরাতে পারেন, সেই জিনিসটা বুঝতে পারেন, তাই দাগ দিয়ে দিবেন 1 নম্বর 2 নম্বর। যেমন এই প্রত্যেকটা ডিম আপনার প্রতিদিন সকাল দুপুর রাতে 3 বার ঘুরাই দিলেই হবে। এই কাজটা আপনাদের করতে হবে মুরগির ডিমের জন্য 1 থেকে 18 দিন, হাঁসের ডিমের জন্য ঘুরাতে হবে আপনার 1 থেকে 25 দিন, আর কোয়েল হলে 1 থেকে 15 দিন ডিম ঘুরাতে হবে। এভাবে শুধু ডিমগুলো একটু ঘুরিয়ে দিলেই আপনারা এই ইনকিউবেটর থেকে আপনার খামারের ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন। তো এই মেশিনটি ব্যবহার করার জন্য আমরা দিচ্ছি একটি সাইড ওয়াটের লাইট, এবং এই সাইড ওয়াটের লাইট আপনি যদি 1 মাস ব্যবহার করেন, দেখা যায় সর্বোচ্চ আপনার 60 থেকে 70 টাকা বিদ্যুৎ বিল আসবে, কারণ এটা ফোমের একটি বক্স, বিদ্যুৎ বিল খুব কম আসে। এই লাইটটি আপনারা এখানে একটি হোল্ডার দেওয়া থাকবে, এই হোল্ডারে লাগাবেন, আর কখনো লাইটটা কাটে গেলে আপনারা এই প্যাকেটের কাভার দেখে যে সাইড ওয়াটের একটা লাইট লাগাই দিতে পারবেন ইলেকট্রিক দোকান থেকে। এই মেশিনটিতে দুইটা সিস্টেম এই থাকতেছে, এটা হচ্ছে কারেন্টে চলবে এই লাইটটা, আর এই ফ্যানটা কারেন্টে চলবে, আর যখন ব্যাটারিতে চলবে তখন এই ফ্যানটা চলবে আর এই ব্যাটারির লাইটটা জ্বলবে। দুইটা কাজ ভিন্ন আকারে কাজ করতে থাকবে, এটা আপনাদের কিছুই করতে হবে না, শুধু আপনাদের কাজ ডিম ঘুরাই দেওয়া। এখানে আমি যদি দেখাই তাপমাত্রা শো করবে আপনাদের, একটু লাইন দিয়ে আমি দেখাই। মেশিনটা পাওয়ার পরে এই ক্যাবেলটা এটা কেটে নেবেন, এখানে অনেক বড় তার দেওয়া আছে, আপনারা যে কোনো 12 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে বাইকের ব্যাটারি, যে কোনো 12 ভোল্টের যে কোনো এম্পিয়ারের ব্যাটারি হলে ব্যবহার করতে পারবেন। এটার কালো মাইনাসে কালোটা লাগাবেন, আর হচ্ছে প্লাজে আপনার লালটা লাগাবেন। দেখেন লাগানোর সাথে সাথে আপনার ব্যাটারিতে এই মেশিনটি এখন চলতেছে। আমি যদি কারেন্টের লাইন দিই, এখন ব্যাটারির লাইনটা বন্ধ হয়ে আপনার কারেন্টে চলতেছে। এই দুইটা কাজ সম্পূর্ণ অটোমেটিক করবে, আপনারা ব্যাটারিতে কারেন্টে লাগাই রাখবেন, কারেন্ট গেলে অটোমেটিক ব্যাটারি দিয়ে চলবে, আবার কারেন্ট আসলে ব্যাটারি বন্ধ হয়ে কারেন্টে চলবে। তো এভাবে অটো কাজ করবে। এই মেশিনটিতে যে তাপমাত্রা দরকার হয় বাচ্চা ফোটানোর জন্য, সেটা হচ্ছে 37.5। কিভাবে দেখবেন আপনারা, এই কন্ট্রোলারে ডাউন বাটনটা চাপ দিলে দেখতে পাবেন 37.5 তাপমাত্রা সেট করা, আর এই বাটনটা চাপ দিলে দেখতে পাবেন 37.4 সেট করা। এটা হচ্ছে লাইটের তাপ যখন কমে 37.4 আসবে তখন লাইটটা আবার জ্বলে উঠবে। এভাবে অটোমেটিক করবে, এবং সেট আপটা আমরা করে দিব, আপনাদের কিছুই করতে হবে না। আর যদি আমি ব্যাটারি দিয়ে একটু চালাই দেখাই, এখানে তাপমাত্রা দেখার জন্য এই যে একদম বাম পাশের যে বাটনটা আছে, এটা চাপ দিলে দেখা যায় 37.7 সেট করা।
তো এটা আমরা সম্পূর্ণ সেট করে দেব, আপনাদের কিছুই করতে হবে না। এরপরে আসি একটা ইনকিউবেটরের তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতা। আর্দ্রতা এখানে যে বড় লেখাটা দেখা যাচ্ছে এটা যদি 55 থেকে 65 ভিতর থাকে তাহলে মেশিনে পানি দিতে হয় না, যদি 55-এর কম থাকে তাহলে আপনার এই বাটিতে পানি দিয়ে ফুল পানি দিয়ে মেশিন এর মাঝখানে রেখে দিবেন। এটা হচ্ছে যদি 55-এর কম থাকে এই লেখাটাই। এছাড়া যদি 55-এর বেশি সবসময় থাকে তাহলে আপনারা পানি দিবেন না, কিন্তু 18 দিন পরে যে কোনো ডিম ফোটার শেষের 3 দিন অবশ্যই পানি দিয়ে রাখবেন এই বাটিতে। আর অনেকে জানতে চান যে কোন ডিম কত দিনে ফুটে থাকে, মুরগির ডিম 21 দিনে ফোটে, হাঁসের ডিম 28 দিনে ফোটে, আর কোয়েল দিলে 18 দিনে ফুটবে। এবং এছাড়াও আমাদের কাছে এই যে ইউজার ম্যানুয়াল এটা আমরা মেশিনে দিয়ে দিব আবদুল্লাহ ইনকিউবেটরের, এটার অপর সাইডে এই মেশিনের নিয়ম কানুন সবকিছু লেখা আছে। এছাড়া আপনারা আমাদের এই মেশিনের পাশাপাশি পাচ্ছেন 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, কোনো সমস্যা হলে আমরা এটার সমাধান করে দিব। তো এই মেশিন গুলো যারা নিতে চান আমাদের কাছ থেকে, এই 70 থেকে 80 ডিমের এসিডিসি মেশিনটি তারা নিতে পারবেন মাত্র 2000 টাকায়, মাত্র 2000 টাকায় এই মেশিনটি নিতে পারবেন। মেশিনটি বাংলাদেশের যে কোনো স্থানে দেওয়া যায় এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। এই মেশিনটি ঢাকার বাইরে 250 টাকা ডেলিভারি ভাড়া আসবে এবং ঢাকার ভিতরে আপনার 150 টাকা ডেলিভারি ভাড়া আসবে। তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমাদের নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আর আমাদের ঠিকানাটি আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে হামেশালি মার্কেট, পাকুড়িয়া রোড, টুরাগুত্তারা, ঢাকা। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।